হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওগুলোতে কিন্তু যোগ সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা আলোচনা করব বিয়োগ নিয়ে এবং সংখ্যার তুলনা নিয়ে। এই সম্পর্কে অর্থাৎ বিয়োগ নিয়ে তোমাদের ধারণা পেতে কিন্তু থাকতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে। তাহলে চলো শুরু করা যাক। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে কোন সময় আমরা যোগ করতাম। ধরো তোমার কাছে তিনটি কলম আছে, তোমাকে আরও দুটি কলম দেওয়া হলো এবং তোমার কাছে একত্রে মোট কতটি কলম আছে সেটা জানার জন্য আমরা কিন্তু তিন আর দুই যোগ করতাম, তাই না? আর এখানে দেখো এই মেয়েটির কাছে কিন্তু পাঁচটি বেলুন ছিল এবং তখন কি হলো, দুটি বেলুন উড়ে গেল। এখন তাহলে ওর কাছে কয়টি বেলুন আছে? এই অঙ্কটা কি তোমাদের কাছে যোগের মতো মনে হচ্ছে? মনে হচ্ছে না যে হিসাবটি যোগের মতো নয়? কারণ যখন আমরা যোগ করি তখন কিন্তু সংখ্যা বেড়ে যায়, আমরা একত্রে মোট কতটি আছে সেটা বের করি, কিন্তু বেলুন উড়ে গেলে তো বেলুনের সংখ্যা কমে যায়, তাই না? তাহলে যেহেতু পাঁচটি বেলুন থেকে দুটো বেলুন উড়ে গেলে বেলুনের সংখ্যা কমে যায়, তাহলে বলো তো কয়টি বেলুন থাকে? এখানে আমাদের এই পাঁচটি বেলুন থেকে আমরা এই দুটি বিয়োগ দিয়ে দিয়েছি এবং অর্থাৎ পাঁচটি থেকে দুটি সরিয়ে নিলে কিন্তু তিনটি থাকে। এবং এটাকে আমরা গাণিতিকভাবে কিভাবে লিখতে পারি জানো? পাঁচ বিয়োগ দুই, এখানে যে চিহ্নটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে আমাদের বিয়োগ চিহ্ন। এবং পাঁচ থেকে দুই বিয়োগ দিলে অর্থাৎ পাঁচ থেকে দুই সরিয়ে নিলে কিংবা বাদ দিলে আমরা তিন পাই। ঠিক একইভাবে তোমরা নিশ্চয়ই এই অঙ্কগুলো করতে পারবে। এখানে যেমন আমাদের কাছে সাতটি বল ছিল, গুনে দেখো তো এখানে সাতটি বল আছে কিনা। এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এবং এই সাতটি বল থেকে আমরা এই দুটো বল সরিয়ে নিয়েছি। সরিয়ে নিলে আমরা কী করি বলো তো? সরিয়ে নিলে কিন্তু আমরা বিয়োগ করি। তাহলে আমাদের কাছে কয়টি বল রইল? আমরা বিয়োগ করব সাত থেকে দুই, অর্থাৎ সাত বিয়োগ দুই, এবং বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে পাঁচটি। এক দুই তিন চার পাঁচ, অর্থাৎ পাঁচটি বল রইল। প্রথমে আমাদের কাছে সাতটি ছিল, সেই সাতটি থেকে আমরা দুইটি সরিয়ে নিয়ে পেয়েছি পাঁচটি। তাহলে উত্তর কত হবে বলো তো? উত্তর হবে পাঁচ। একইভাবে আমাদের ওই সাতটি বল থেকে আমরা যদি ছয়টি বল সরিয়ে নিই তাহলে কয়টি বল থাকবে? ছয়টি বল সরিয়ে নিলে কিন্তু এই একটি বল থাকবে। তাহলে আমরা সাত বিয়োগ ছয় সমান কত পাবো বলো তো? সাত বিয়োগ ছয় সমান আমরা পাবো হচ্ছে এক। একইভাবে তোমরা দেখো এখানে আবারও সাতটি বল নিয়েছি এবং একটি বল সরিয়ে নিয়েছি। তাহলে এখানের এই সাতটি বল থেকে এই একটি বল যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা কী পাই? আমরা পাই হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়টি বল। তাহলে সাতটি বল থেকে একটি বল সরিয়ে নিলে, সরিয়ে নিলে অর্থাৎ বিয়োগ করলে সাত বিয়োগ এক সমান আমরা পাবো হচ্ছে ছয়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা বিয়োগ কখন করি? আমরা বিয়োগ করি যখন আমাদের কোনো কিছু বাদ দিতে হয়। আমরা যখন একটা সংখ্যা থেকে আরেকটি সংখ্যা বাদ দেই তখন কিন্তু আমরা বিয়োগ করি এবং বিয়োগ ফলটা নির্ণয় করি। একইভাবে তোমরা দেখো নিচে সাতটি বল আছে এবং আমরা তিনটি বল সরিয়ে নিয়েছি, অর্থাৎ তিনটি বল বিয়োগ করেছি। সাত বিয়োগ তিন সমান আমরা পাবো চার। বন্ধুরা এখন দেখো আমাদের কাছে সাতটি বল আছে এবং এই সাতটি বল থেকে আমরা যদি সাতটি বলই সরিয়ে নিই তাহলে কতটি বল থাকবে? আমাদের এখানে বল ছিল সাতটি, এখান থেকে আমরা এই সাতটি বলই সরিয়ে নিলাম, অর্থাৎ সাতটি বলই বিয়োগ দিয়ে দিলাম। তাহলে আমরা কী লিখতে পারি বলো তো? সাত বিয়োগ সাত। তাহলে আমাদের বের করতে হবে সাত থেকে সাত বিয়োগ দিলে কত হয়। তোমার কাছে মনে করো সাতটি বল ছিল, তো সেই সাতটি যদি অন্য কেউ নিয়ে যায় বা সরিয়ে ফেলা হয় তাহলে কি তোমার কাছে কোনো বল বাকি থাকবে? থাকবে না। অর্থাৎ সাত থেকে সাত বিয়োগ দিলে আমরা পাই শূন্য। তার মানে উত্তর কত হবে বলো তো? উত্তর হবে শূন্য। আমরা এখন ছবি দেখে বেশ কিছু অঙ্ককে সংখ্যায় প্রকাশ করব। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোট পাঁচটি ফুল ছিল এবং তিনটি ফুলকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? পাঁচ বিয়োগ তিন, এবং পাঁচ থেকে তিন বিয়োগ করলে আমরা পাই হচ্ছে এই দুইটি, অর্থাৎ পাঁচ বিয়োগ তিন সমান দুই। একইভাবে তোমরা দেখো এখানে আমাদের বল কয়টি ছিল? এখানে আমাদের বল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি। এই সাতটি বল থেকে আমরা কয়টি বাদ দিব বলো তো? এই দুটি বল বাদ দিয়ে দিচ্ছি, এই দুটো ঘর। তাহলে এই দুটো বল বাদ দিলে আমাদের কাছে কয়টি বল বাকি থাকে? সাত থেকে দুই বাদ দিলে আমাদের কাছে এই পাঁচটি বল বাকি থাকে। এখানে তোমরা যদি এই বক্সের বাইরের বলগুলো গণনা করো তাহলে কিন্তু পাঁচটি বল পাবে। একইভাবে তোমরা এটা একটু করার চেষ্টা করো তো। এখানে দেখো আমরা অনেকগুলো বক্স দেখতে পাচ্ছি, তাই না? এখানে বক্স আছে এক দুই তিন চার পাঁচ ছয়
সাত আট নয় দশটি, এবং এই দশটি বক্স থেকে আমরা কয়টি বক্স বাদ দিলাম দেখো তো? আমরা কিন্তু এখানে ছয়টি বক্সকে বাদ দিয়ে দিলাম, অর্থাৎ আমরা লিখতে পারি দশ বিয়োগ ছয়, এবং দশটা থেকে ছয়টি বিয়োগ দিলে কত থাকে? এই বাকি, এই বক্সগুলো বাকি থাকে, এবং এখানে গণনা করলে আমরা পাই এক দুই তিন চারটি, অর্থাৎ চার, দশ বিয়োগ ছয় সমান সমান চার। বন্ধুরা, এখন আমরা বেশ কিছু কথার অঙ্ক করার চেষ্টা করব। এখানে দেখো রাব্বির কাছে ছয়টি আম ছিল, তাহলে আমরা ছয়টা লিখে ফেলি, এবং সে দুইটি আম তার ভাইকে দিয়ে দিল, অর্থাৎ তার ছয়টি থেকে দুইটি আম দিয়ে দিল, তাই আমরা ছয় থেকে দুই বিয়োগ করে দিলাম, এবং তাহলে তার কাছে কয়টি আম রইলো? তার কাছে আম রইলো চারটি, অর্থাৎ রাব্বির কাছে আর চারটি আম রইলো। এটা আমরা কীভাবে বের করলাম বলো তো? আমরা কী করতে পারি এটার জন্য? আমরা ছয়টা বক্স করতে পারি, এক দুই তিন চার পাঁচ ছয়, এখানে আমাদের ছয়টা বক্স আছে তাই না? এখান থেকে আমরা যদি এই বক্সটার এই বক্সটা এই দুটো বক্স বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কাছে কয়টি থাকে? আমাদের কাছে চারটি থাকে। তাহলে এইভাবে কিন্তু আমরা বিয়োগটা করতে পারি। মামুনের কাছে চারটি কমলা আছে, সে সবগুলো কমলা খেয়ে ফেললো, তাহলে কতটি কমলা থাকবে? সবগুলো কমলা খেয়ে ফেললো, তার মানে আমরা করব চার বিয়োগ চার সমান সমান কত? শূন্যটি। তার মানে মামুনের কাছে কোনো কমলাই থাকবে না। নয় থেকে আট বিয়োগ করলে বিয়োগফল কত হবে? নয় বিয়োগ আট করলে আমরা বিয়োগফল পাবো এক। তাহলে নয় থেকে আট বিয়োগ করলে বিয়োগফল হবে এক। তাহলে তোমাদের কিন্তু এর মধ্য দিয়ে বিয়োগ সম্পর্কে ধারণা হয়ে গেল তাই না? এখন আমরা বেশ কিছু বিয়োগ অঙ্ক করার মাধ্যমে এগুলো করার চেষ্টা করব, বা বিয়োগগুলো অনুশীলন করার চেষ্টা করব। এখানে তোমরা অনেকগুলো বিয়োগ অঙ্ক দেখতে পাচ্ছ, তিন বিয়োগ এক সমান কত, পাঁচ বিয়োগ এক সমান কত, তিন বিয়োগ দুই সমান কত, এই অঙ্কগুলো তোমরা নিশ্চয়ই করতে পারবে। তোমরা এই অঙ্কগুলো একটু নিজেরা অনুশীলন করার চেষ্টা করো তো। আশা করি তোমরা করতে পেরেছো। এখন তাহলে চলো আমরা উত্তরগুলো মিলিয়ে ফেলি। তিন থেকে এক বিয়োগ করলে আমরা পাই দুই। কিভাবে? এখানে আমরা ধরো তিনটি দাগ দিলাম, এবং এখান থেকে দুটো আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে কয়টি থাকে? একটি। পাঁচ বিয়োগ এক সমান পাই হচ্ছে চার। তিন থেকে দুটি বাদ দিলে আমরা পাই এক, চার থেকে দুই বিয়োগ করলে আমরা পাই দুই, ছয় বিয়োগ পাঁচ অর্থাৎ ছয় থেকে পাঁচটি, মানে যে কোনো কিছুর ছয়টি থেকে পাঁচটি বাদ দিয়ে দিলে আমরা পাবো হচ্ছে একটি, আট বিয়োগ চার সমান চার, সাত বিয়োগ তিন সমান হচ্ছে চার। এইভাবে কিন্তু তোমরা বিয়োগগুলো করে ফেলতে পারো। তোমাদের নিশ্চয়ই যোগ অঙ্ক করা মনে আছে তাই না? আমরা যে কোনো একটা সংখ্যার সাথে কিন্তু আরেকটি সংখ্যা যোগ করতে বা যুক্ত করতে পারতাম। তিনের সাথে চার যোগ করতে পারতাম, চারের সাথে আবার তিন যোগ করতে পারতাম। এতে কিন্তু কী হতো না? যোগফলের কোনো পরিবর্তন হতো না, এটাও তোমাদের নিশ্চয়ই মনে আছে। কিন্তু বিয়োগের ক্ষেত্রে আমরা কি কোনো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে পারবো? মনে করো তোমার কাছে কলমই আছে দুটি, তুমি কি তিনটি কলম কাউকে দিয়ে দিতে পারবে, বা তোমার কাছ থেকে কি তিনটি কলম আমি সরিয়ে নিতে পারবো? পারবো না তাই না? এই জন্য কিন্তু আমাদের বিয়োগ অঙ্ক করার ক্ষেত্রে সংখ্যার তুলনা বুঝতে হয়। এখানে তোমরা দেখো যে অনেকগুলো শিশু আছে এবং আছে কয়েকটি টুপি। এখানে শিশু কতজন তোমরা কি বলতে পারবে? এখানে শিশু আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতজন, এবং অন্যদিকে টুপি আছে পাঁচটি। তাহলে বলো তো চিত্রে শিশু বেশি নাকি টুপি বেশি? যেহেতু শিশু আছে সাতজন আর টুপি আছে পাঁচটি, তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে চিত্রে শিশু বেশি। তাহলে এই যে দেখো আমাদের এই সাতজন শিশু আর পাঁচটি টুপি, আমরা এই যে দুজন শিশুকে কিন্তু বেশি পাচ্ছি তাই না? অর্থাৎ এই সাত আর এই পাঁচটি টুপি বাদেও দুজন শিশু বেশি থেকে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারছি যে শিশুদের সংখ্যা কিন্তু এক্ষেত্রে বেশি। এবং একইভাবে তোমরা দেখো, এখন যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে টুপি থেকে শিশু কত বেশি, আমাদের এখানে দেখো তো আরেকবার, শিশু ছিল সাতজন, টুপি পাঁচজন, এই পাঁচটি টুপি আমরা পাঁচজন শিশুকেই দিতে পারবো তাই না? তাহলে টুপি থেকে শিশু কতটি বেশি বলো তো? সাত বিয়োগ পাঁচ, অর্থাৎ আমরা বলতে পারি সাত থেকে পাঁচ বিয়োগ করলে যেহেতু দুই হয়, তাই টুপি থেকে শিশু দুইটি বেশি। আমরা কিন্তু এখানে সাত থেকে পাঁচ বিয়োগ দিয়েছি, কারণ সাত সংখ্যাটি কিন্তু পাঁচ থেকে বড়, এবং শিশুর সংখ্যাও কিন্তু টুপি থেকে বেশি ছিল। এই জন্য আমরা সাত থেকে পাঁচ বিয়োগ দিয়ে কত পেয়েছি বলো তো? দুই পেয়েছি। আর আমরা বলতে পারছি যে টুপি থেকে শিশু দুইটি বেশি। একইভাবে তাহলে আমরা একটু দেখি যে এখানে অনেকগুলো লাল আপেল এবং অনেকগুলো সবুজ আপেল আছে তাই না? এখানে সবুজ আপেলের সংখ্যা কয়টি? এখানে
সবুজ আপেলের সংখ্যা হচ্ছে 6টি আর লাল আপেলের সংখ্যা 3টি, তাহলে বলো তো এখানে কোন আপেল বেশি আছে? সবুজ আপেল বেশি আছে, তাই না? এবং সবুজ আপেল কয়টা বেশি আছে এইটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? যেই আপেলগুলো বেশি আছে অর্থাৎ সবুজ আপেলের সংখ্যা থেকে আমরা লাল আপেলের সংখ্যাটি বিয়োগ দিব, অর্থাৎ 6 - 3 সমান আমরা কত পাই বলো তো? লাল আপেল থেকে সবুজ আপেল 3টি বেশি, কারণ 6 থেকে 3 বিয়োগ দিলে আমরা 3 পাই। তাহলে আমরা প্রথমে দেখে বুঝলাম যে লাল আপেল থেকে সবুজ আপেল বেশি ছিল এবং কতগুলো বেশি সেটা বের করার জন্য আমরা কিন্তু বিয়োগ করেছি। তাই আমাদের কিন্তু সবসময় মনে রাখতে হবে যে বিয়োগ করার আগে আমরা আগে সংখ্যার তুলনা করব, এবং তুলনা করার পরে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ দিলে আমরা কিন্তু কোনটি বেশি আছে এবং কতটি বেশি আছে সেটা জানতে পারবো। একইভাবে দেখো, এখানে বেশ কয়েকটি কেক এবং থালা আছে, তাই না? এখানে কেকের সংখ্যা আছে 5টি এবং থালার সংখ্যা কয়টি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি। অর্থাৎ থালার সংখ্যা কিন্তু কেকের থেকে বেশি, তাই না? কিন্তু কতগুলো বেশি সেটা আমরা কিভাবে বের করব? আমরা এই থালার সংখ্যা অর্থাৎ 8 থেকে এই কেকের সংখ্যা 5 বিয়োগ করে দিব, অর্থাৎ 8 - 5 সমান কতটি? 8 থেকে 5 বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 3, অর্থাৎ কেক থেকে থালা কিন্তু 3টি বেশি। একইভাবে এখানে আমরা অনেকগুলো বই আর পেন্সিল দেখতে পাচ্ছি, তাই না? এখানে বই আছে কয়টি বলতে পারবে? এখানে বই আমরা দেখতে পাচ্ছি আছে 4টি এবং পেন্সিলের সংখ্যা কয়টি? এখানে পেন্সিল আছে 8টি। তাহলে বলো তো বইয়ের সংখ্যা বেশি নাকি পেন্সিলের সংখ্যা বেশি? পেন্সিলের সংখ্যা বেশি, তাই না? তাহলে পেন্সিলের সংখ্যা এই 8টি থেকে আমরা বইয়ের সংখ্যা 4টি যদি বিয়োগ দেই, তাহলেই কিন্তু আমরা বের করতে পারবো যে বই আর পেন্সিলের সংখ্যার মধ্যে পার্থক্য কত। অর্থাৎ আমরা কিন্তু বড় সংখ্যা অর্থাৎ পেন্সিলের সংখ্যাটি থেকে বইয়ের সংখ্যাটি বিয়োগ করে 4 পেয়েছি, তাই আমরা বলতে পারি বই এবং পেন্সিলের সংখ্যার মধ্যে পার্থক্য কিন্তু 4টি। এবং যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় কোনটির সংখ্যা বেশি, তাহলে আমরা কিন্তু বলতে পারবো পেন্সিলের সংখ্যা বেশি। কতটি বেশি? 4টি বেশি। তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। একইভাবে এখানে দেখো, এখানে আমরা অনেকগুলো বালক এবং বালিকা দেখতে পাচ্ছি, তাই না? প্রথম সারিতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে 5 জন বালিকা রয়েছে, আর দ্বিতীয় সারিতে কয়জন রয়েছে? দ্বিতীয় সারিতে রয়েছে 3 জন বালক। তাহলে বলো তো বালকের সংখ্যা বেশি নাকি বালিকার সংখ্যা বেশি? বালিকার সংখ্যা বেশি, তাই না? কিন্তু আমাদেরকে বের করতে হবে বালকের সংখ্যা এবং বালিকার সংখ্যার মধ্যে পার্থক্য কত, এবং পার্থক্য বের করার জন্য আমরা কী করবো? আমরা বিয়োগ করব। কোন সংখ্যাটা থেকে বিয়োগ করব? আমরা যে যারা বেশি রয়েছে তাদের সংখ্যা থেকে যারা কম রয়েছে তাদের সংখ্যা বিয়োগ করব। অর্থাৎ 5, এখানে যেমন 5টা ঘর আঁকা আছে, 5 থেকে 3 বিয়োগ করব, এবং 5 - 3 করলে আমরা পাই হচ্ছে 2। তাই আমরা বলতে পারি যে বালক থেকে কিন্তু বালিকা 2 জন বেশি, এবং বালকের সংখ্যা এবং বালিকার সংখ্যার মধ্যে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 2। একইভাবে তোমরা এখানে দেখো কয়েকটি চেয়ার এবং টেবিল আছে, তাই না? এখানে মোট চেয়ার আছে 5টি, 1, 2, 3, 4, 5টি, এবং টেবিলের সংখ্যা হচ্ছে 3টি। তাহলে বলো তো এখানের মধ্যে কোনটি সংখ্যা বেশি? নিশ্চয়ই চেয়ারের, তাই না? তাহলে কয়টি বেশি? এবং এই কয়টি বেশি বের করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের চেয়ারের সংখ্যা অর্থাৎ 5 থেকে 3 টেবিলের সংখ্যাটা বাদ দিতে হবে, এবং 5 থেকে 3 বিয়োগ দিলে আমরা পাবো হচ্ছে 2। তাই আমরা বলতে পারি চেয়ারের সংখ্যা বেশি এবং কতটি বেশি? 2টি বেশি। এখন তাহলে চলো আমরা একটি কথার অঙ্ক করে ফেলি। তো তপুর কাছে, এই যে ও হচ্ছে তপু, তপুর কাছে 9টি বেলুন ছিল, এবং সে কি করলো? সে খিসাকে তার বন্ধুকে 5টি বেলুন দিয়ে দিল। তাহলে এখন আমাদের বের করতে হবে যে খিসা এবং তপুর বেলুনের পার্থক্য কত। তপু আর খিসার মধ্যে কার কাছে বেলুন বেশি ছিল বলো তো? তপুর কাছে, তাই না? কারণ তপুর কাছে 9টি বেলুন ছিল এবং সে খিসাকে দিল 5টি বেলুন। তাহলে আমরা কি করব? আমরা বিয়োগ করব। আমরা 9 থেকে 5 বিয়োগ করলে পাবো হচ্ছে 4। তাই আমরা কিন্তু বলতে পারি খিসা এবং তপুর বেলুনের পার্থক্য হচ্ছে 4। আমাদেরকে যদি জিজ্ঞেস করা হতো যে তপুর কাছে খিসাকে 5টি বেলুন দিয়ে দেওয়ার পর আর কয়টি বেলুন রইল, তখনও কিন্তু আমরা বিয়োগ করে বের করতে পারতাম যে তপুর 9টি বেলুন থেকে সে খিসাকে 5টি বেলুন দিয়ে দেওয়ার পর তার কাছে কয়টি বেলুন থাকতো। তার কাছে তখনও কিন্তু এই পার্থক্য অর্থাৎ 4টি বেলুনই থাকতো। তোমরা কিন্তু এর মধ্য দিয়ে তাহলে বিয়োগ সম্পর্কে ধারণা পেয়েছো, এবং সেই সাথে বুঝতে পেরেছো কিভাবে আমরা সংখ্যার তুলনা করতে পারি, বা কোন জিনিসটি বেশি আছে, কোনটি কম আছে, এবং কতটি বেশি আছে বা কতটি কম আছে সেটা বের করতে পারি, তাই না? আশা করি তোমরা এই জিনিসগুলো অনুশীলন করে আরো ভালোভাবে আয়ত্ত করে ফেলবে। আমরা আমাদের নেক্সট ভিডিওতে কিন্তু বিয়োগ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। সবাই সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবে, ভালো থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি তাজরিয়ান হক নিতুল।